নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব থাইল্যান্ডি সলপুঁটি নিয়ে তো থাই সলপুঁটি চাষ কিভাবে করবেন এবং তার চাষের কিভাবে পদ্ধতি বা পুকুর কীভাবে প্রস্তুত করবেন কিভাবে খাবার মেনটেন করবেন এইসব বিষয়ে আমি সংক্ষিপ্ত একটা ভিডিও বানাতে চলেছি এই থাই সলপুটি উনিশশো সালে থাইল্যান্ড থেকে মাছটি বাংলাদেশে আমদানি করা হয় এবং বাংলাদেশে মার্কেটিং করা হয় বাংলাদেশ থেকে তারপরে ইন্ডিয়াতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে এই মাছটি দেখতে দেশি সরপুঁটির মতো তবে এর বর্ণ দেশি সরপুঁটির থেকে অনেকটা উজ্জ্বল এবং আকর্ষণীয় এবং সাইজেও দেশি সরপুঁটির থেকে একটু সাইজেও বড় হয় থাই সরপুঁটি খেতে অত্যন্ত সুস্বাদু এটি বেশ শক্ত প্রকৃতির অধিক ফলনশীল মাছ প্রতিকূল পরিবেশে এবং কম অক্সিজেন থাকলেও সেখানেও সারভাইভ করে যায় প্রতিকূল পরিবেশে কম অক্সিজেনযুক্ত বেশি তাপমাত্রার জলেও এরা বেঁচে থাকতে পারে সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে আছে পুকুর ডোবা বেশিরভাগ নিম্নবিত্ত চাষির বাড়ির আশেপাশেই রয়েছে একটি দুটি করে মাঝারি কিংবা বড় পুকুর এইসব পুকুর ডোবায় বছরের অধিকাংশ সময়ে জল থাকে না গ্রামাঞ্চলে পতিত এই পুকুর ডোবাগুলো সামান্য সংস্কার করে অতি সহজেই এই শরপুঁটি চাষ আমরা করতে পারি থাই শরফুঁটি দুই কাতলা মাছের থেকে তুলনামূলকভাবে অনেক কম খরচ হয় কম সময়ে এবং সহজভাবে এই মাছ আমরা চাষ করতে পারব মিশ্র চাষ পদ্ধতিতে উন্নত প্রজাতির মাছের সঙ্গেও আমরা এই শরপুঁটি চাষ করতে পারি ছয় মাসের মধ্যে একটা থাই শরপুঁটির পোনা গড়ে দুশো থেকে আড়াইশো গ্রাম ওজন হতে পারে একই পুকুরে বছরে দুবার আমরা সরপুটি চাষ করতে পারব এই সলপুটি মাছ চাষের জন্য পুকুরের আয়তন পাঁচ শতাংশ থেকে তিরিশ শতাংশ হতে হবে মিনিমাম পুকুরের গভীরতা পাঁচ থেকে ছ ফিটের মধ্যে হতে হবে এবং পুকুরটা কীভাবে প্রস্তুত করব সেটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি পোনা ছাড়ার আগে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে নেক্সট যে প্রসেসটা আছে পুকুর প্রস্তুতির জন্য প্রতি শতাংশে এক কেজি হারে পাথরে চুন প্রয়োগ করা দরকার চুন প্রয়োগের সাত দিন পর প্রতি শতাংশে চার কেজি গোবর এবং দেড়শো গ্রাম টিএসপি যাকে সুপার ফসফেট বলা হয় একশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করা খুবই জরুরি সার পুকুরের তলার মাটির উপর ছড়িয়ে দিয়ে কোদালের সাহায্যে ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে সার প্রয়োগের পর পুকুরের গভীর যদি সাত ফিট হয় বা ছ ফিট হয় তাহলে চার ফিট মতো জল ভরিয়ে দিতে হবে এবং যখন ওই সার গোবর যখন কাজ করতে শুরু করবে যখন পর্যাপ্ত পরিমাণে প্লাংটন উৎপত্তি শুরু হবে তখন আমরা পোনা ছাড়তে পারব প্রতি শতাংশে দেড় ইঞ্চি থেকে দু ইঞ্চি সাইজের ষাট থেকে সত্তরটি সরপুটি পোনা ছাড়তে পারবো এরপর আসছি খাদ্য ব্যবস্থা খাদ্য ব্যবস্থা সরপুটির জন্য কোনো ভাবতে হয় না পুকুরে যে পরিমাণ মাছ আছে সে মাছের মোট ওজনের শতকরা চার থেকে ছয় ভাগ হারে চালের কুঁড়া বা গমের যে ভুসি পাওয়া যায় সেগুলো আমরা দিতে পারি সকাল বিকাল ছড়িয়ে দিলে পুঁটি মাছ খেতে থাকে ভালোভাবে এবং খাদ্যে যদি ঘাটতি দেখা যায় তাহলে তাৎক্ষণিকভাবে আমরা প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো গ্রাম ইউরিয়া এবং সুপার ফসফেট প্রয়োগ করতে হবে থাই সরপুটি সাধারণত নরম ঘাস পছন্দ করে জন্য খুদি পানা বা অ্যাজোলা অ্যাজোলা বা টোপা পানা নানান রকম পানা থাকে ওইগুলো বা কলা পাতা নরম নরম ঘাস ওইগুলো যদি আপনারা দিতে পারেন তাহলে খুবই ভালো হয় প্রতিদিন সামান্য পরিমাণে হলেও সরবরাহ করবেন আপনারা দিলে এর গ্রোথটা ভালো হবে প্রতি মাসে একবার করে জাল টেনে মাছের গড় ওজন নির্ধারণ করতে হবে এবং সেই পরিমাণে এবং সেইভাবে আপনারা খাবারও দিবেন। পাঁচ ছয় মাস পালনের পর একটি মাছের ওজন দাঁড়াবে দুশো থেকে আড়াইশো গ্রাম এই সময় মাছ বাজারজাত করার পুরোপুরি উপযোগী হয়ে যায় তো আপনারা এইভাবে সরপুটি মাছ চাষ করতে পারেন নির্দিদায় আর আপনাদের পুকুরের সংলগ্ন যদি জলের সুব্যবস্থা থাকে তাহলে আমরা এই সরপুটি মাছ ছ মাসে হারভেস্টিং করতে পারব অর্থাৎ আমরা বছরে দুবার হারভেস্টিং করতে পারবো শীতকালে একটু গ্রোথ কম হয় তবুও যদি আমরা সব কিছু মেনটেন করি তাহলে সরপুটি তো আমরা বছরে দুবার হারভেস্টিং ভালোভাবেই করতে পারবো এই সরপুটি মাছে রোগ একটু কম আছে আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন তো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে